ওদের স্বপ্ন আকাশ ছোঁয়ার, ওদের স্বপ্ন লাল সবুজ জার্সিটা গায়ে চাপিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবার, আর ওদের সেই স্বপ্ন পূরণে সারথি হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের মতো এই টুর্নামেন্ট। 2022-23 মৌসুমে এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রায় 12,000 খুদে ক্রিকেটারদের মধ্য থেকে বেশ কয়েক ধাপে বিসিবি জুনিয়র নির্বাচকরা বাছাই করেন সেরা 15 জনকে। শনিবার তাদের হাতে 60,000 টাকা করে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে। উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি। জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে 579 ম্যাচ। এবার সময় সামনে এগোনোর। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন সহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সবার কণ্ঠে এমন আয়োজনের প্রশংসার সঙ্গে সুদূরপ্রসারী পরিকল্পনা। স্কুল ক্রিকেটের সম্প্রসার আরও বাড়াতে আগ্রহী বিসিবি, আর এমন আয়োজনে পাশে থাকতে পেরে আনন্দিত প্রাইম ব্যাংকও। এখান থেকে যে আমাদের অনেক সাকসেস আছে এটা সত্যি কথা, এবং এখান থেকে আসলে যেটা হয় যে একটা ছেলেদের বেড়ে ওঠাটা শুরু হয় এবং তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট সম্বন্ধে আগ্রহটা জানাটা এটা শুরু হয়। এবং আমি আমার কোচদেরকে যারা এই বিরাট একটা এতগুলো স্কুল খেলে বা এতগুলো ছেলেকে এখান থেকে সিলেক্ট করার জন্য সিলেক্টর এবং বিসিবির যারা ডেভেলপমেন্টের কোচ আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তাদের অক্লান্ত পরিশ্রমের পক্ষেই এটা সম্ভব যে এরকম ট্যালেন্ট ছেলেদেরকে আমরা খুঁজে বের করছি। কারেন্ট জেনারেশনের পাশাপাশি সামনের জন্য একটা সুন্দর বাংলাদেশ টিম তৈরি করার যে কাজগুলো হয় তার পাশে থাকা। সো আমার ব্যাংকের পক্ষ থেকে আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন এই পথ চলা, এবং আগামী দিনগুলোতে আমরা অবশ্যই থাকবো বিসিবির এ ধরনের যে কোনো কর্মকাণ্ড। স্কুল ক্রিকেট যে হিস্ট্রিটা আমাদের বাংলাদেশে, সব বড় বড় প্লেয়াররা ইনক্লুডিং সুজন ভাইও স্কুল ক্রিকেট খেলেছে, তো এখন আমার মনে হয় এটা আমাদের একটু হাইলাইট করা দরকার যে কত বড় আকারে টুর্নামেন্ট এখন হচ্ছে। এই প্লেয়ারগুলোই আপনার এইজ গ্রুপেও পার্টিসিপেট করে, বিভিন্ন লেভেলের এইজ গ্রুপে পার্টিসিপেট করে টপ লেভেল ক্রিকেট পর্যন্ত খেলছে। দেশের প্রায় 352টি স্কুলের অংশগ্রহণে জেলা পর্যায়ের খেলা শেষে এবার শিক্ষার্থীরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ের রাউন্ডে। 7 বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে অবশেষে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুলো মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে। মৌসুমী মৌ, টি স্পোর্টস। একটু আইসো। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.